বিএনপি কখনোই তত্ত্বাবধায়ক সরকারে বিশ্বাসী নয়, বলেছেন আমির হোসেন আমু। এদিকে জনগণ খালেদা জিয়াকে ক্ষমতার চাবি উপহার দেবে, বলেছেন ব্যারিস্টার তাসমিয়া। এদিকে বিএনপি নতুন ইসিকে দুই পয়সার দাম দেয় না, বলেছেন মোশারফ। জানাবো সরকার দেউলিয়া হতে বসেছে, বলেছেন মান্না। বিএনপি সন্ত্রাসের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় যেতে চায়, বলেছেন ওবায়দুল কাদের। এবং সর্বশেষ জানাবো, এই নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপের প্রশ্নই উঠে না, বলেছেন মোশারফ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি কখনোই তত্ত্বাবধায়ক সরকারের বিশ্বাসী নয়, বলেছেন আমির হোসেন আমু। চোদ্দ দলের মুখপাত্র, সমন্বয়ক এবং আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেছেন, খালেদা জিয়া বলেছিলেন শিশু ও পাগল, বলেছেন শিশু ও পাগল ছাড়া এদেশে নিরপেক্ষ কেউ নেই। এরশাদের ক্ষমতা পরিবর্তনের পর তারা ভাইস প্রেসিডেন্টের অধীনে তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে বেইমানি করেছিলেন, এতেই প্রমাণিত হয় দলটি কখনোই রাজনৈতিকভাবে তত্ত্বাবধায়ক সরকার বিশ্বাস করে না। আমু বলেন, 2006 সালে জনগণের তোপের মুখে জোট সরকার বিচারপতির মেয়াদ বাড়িয়ে তত্ত্বাবধায়ক সরকার প্রধান বানানোর চেষ্টা ব্যর্থ হয়েছিল। পরে চার দলীয় জোট সরকারের আমলে তাদেরই নিয়োগকৃত রাষ্ট্রপতি ইয়াজউদ্দিনকে তত্ত্বাবধায়ক প্রধান বানানোর চেষ্টাও জনগণের আন্দোলনে নস্যাৎ হয়েছে, বিএনপিকে জনসাধারণ বর্জন করেছে। তিনি আরও বলেন, বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। এই উন্নয়নকে দেখে যারা ব্যঙ্গ করেন তারাই দেশের স্বাধীনতাকেও মেনে নিতে পারেননি, তারাই পাকিস্তানের দোসর রাজাকারকে নিয়ে রাজনীতি করেন, তারা কখনোই দেশপ্রেমিক হতে পারেন না, এ কারণেই তারা উন্নয়ন দেখে ব্যঙ্গ করেন। আওয়ামী লীগের এই জ্যেষ্ঠ নেতা বলেন, 25 বছর আন্দোলন করেছি কিন্তু কখনোই পেট্রোল বোমা মেরে, অগ্নিসংযোগ করে, মানুষ পুড়িয়ে মারার রাজনীতি করিনি। 2014 সালে 650টি স্কুল পুড়িয়ে দেওয়া হয়েছিল, শিক্ষার্থীদের পড়াশোনা বাধাগ্রস্ত করা হয়েছিল। আন্দোলনে যদি দেশের মানুষকে হত্যা করা হয় তাহলে কাদের সাথে আন্দোলন? বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশের সর্বত্র প্রতিটি সেক্টর উন্নয়ন করেছেন, কোনো দলমতের বিবেচনা না করে প্রধানমন্ত্রী সবার জন্য সমান অধিকার ও সমান সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছেন বলেও আমি উল্লেখ করেন। এদিকে জনগণ খালেদা জিয়াকে ক্ষমতার চাবি উপহার দেবে, বলেছেন ব্যারিস্টার তাসমিয়া। আওয়ামী লীগ সরকারকে দেশের জনগণ আর এক মুহূর্তও ক্ষমতায় দেখতে চায় না দাবি করে জাতীয় গণতান্ত্রিক পার্টির একাংশের সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেছেন, আগামী নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে হতে হবে। শেখ হাসিনার অধীনে জাগ বা সহ কোনো দল ভোট ডাকাতির খেলায় অংশ নেবে না। মনে রাখবেন, জনগণ এবার খালেদা জিয়াকে ক্ষমতার চাবি উপহার দেবে। ব্যারিস্টার তাসমিয়া প্রধান আরও বলেন, আওয়ামী লীগের দুর্নীতির টাকায় পদ্মা সেতু নির্মাণ হয়নি, বরং পদ্মা সেতু দুর্নীতির টাকা বস্তায় ভরে আওয়ামী লীগ বিদেশে পাচার করেছে। সুতরাং জনগণের ট্যাক্সের টাকায় পদ্মা সেতু হলো আর আওয়ামী লীগ সরকার বলে বেগম খালেদা জিয়াকে পদ্মায় ফেলে দেবে, ডক্টর ইউনুসকে পানিতে চুবিয়ে তুলবে। দয়া করে একটু সাবধানে কথা বলুন, আপনাদের পতন গণ অভ্যুত্থানের মাধ্যমেই হবে। এদিকে বিএনপির নতুন ইসিকে দুই পয়সায় দাম দেয় না, বলেছেন মোশারফ। বর্তমান নির্বাচন কমিশনের সাথে কোনো সংলাপেই বিএনপি যাবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন। শিগগিরই বিএনপিকে সংলাপে আমন্ত্রণ জানানো হবে। গতকাল শুক্রবার প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের এরকম বক্তব্যের জবাবে তিনি একথা বলেন। তিনি বলেন, আমাদের পরিষ্কার কথা, এই নির্বাচন কমিশনের সাথে সংলাপে অংশ করার বিএনপির প্রশ্নই ওঠে না। এই কমিশন সংলাপের আহ্বান করলে কি না করলে কি, বিএনপি এই ব্যাপারে কর্ণপাত করে না, দুই পয়সার দামও দেয় না, প্রশ্নই ওঠে না তাদের কথা বলার। আগামী নির্বাচনের বিষয়ে দলের অবস্থান তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, এই সরকার ক্ষমতায় থাকলে বিএনপি কোনো নির্বাচনে যাবে না। সরকার যখন নির্বাচন কমিশন করে রাষ্ট্রপতিকে দিয়ে যে নাটক করে এবং সার্চ কমিটি দিয়ে যে নাটক করে, এসব নাটকে বিএনপি অংশগ্রহণ করেনি। আমরা জানি না এই নির্বাচন কমিশনে কারা আছে, তাদের কোনো রকমের রিকগনাইজ করি না। খন্দকার মোশারফ বলেন, আওয়ামী লীগ অতীত নির্বাচনকে সামনে রেখে নানা রকমের ফন্দি, নানা রকমের কাণ্ডকারখানা কৌশল করেছে। বারবার জনগণকে ধোঁকা দেওয়া যায়, বারবার প্রতারণা করা যায়, বিএনপিকে হয়তো বারবার টোপে ফেলা যায়, তবে এবার আর বিএনপি সেই টোপে পা দেবে না। জনগণ সেই প্রতারণার শিকার ইনশাল্লাহ হবে না। দেশের সরকার পরিবর্তনের রাজপথে জনগণকে নামার সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। খন্দকার মোশারফ বলেন, কিছুদিন আগে প্রধানমন্ত্রী জার্মানির ডয়েচে ভেলের সাথে এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি আর নির্বাচন করবেন না, চারবার প্রধানমন্ত্রী হয়ে গেছেন, উনি নাকি প্রধানমন্ত্রী হবেন না, উনি বুঝতে পেরেছেন আগামী নির্বাচন পর্যন্ত এই সরকার টিকে থাকতে পারবে না। তিনি বলেন, আমরা ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী হবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে জিজ্ঞাসা করছি, তাদের নেত্রী বলেছেন তিনি আর প্রধানমন্ত্রী হবে না, তাহলে ভবিষ্যতে তারা যদি ক্ষমতায় আসেন আপনাদের প্রধানমন্ত্রী কে হবেন, এটা জনগণকে জানান। সরকার দেউলিয়া হতে বসেছে, বলেছেন মান্না।
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, সরকার জিডিপি রিজার্ভের কথা বলে আমাদের মিথ্যা তথ্য দেয়। বাংলাদেশে যে পরিমাণ রিজার্ভ আছে তা দিয়ে আর মাত্র 5 থেকে 6 মাস বিদেশি ব্যয় মেটাতে পারবে, এরপর আর ব্যয় মেটাতে পারবে না। তার মানে সরকার দেউলিয়া হতে বসেছে। মান্না বলেন, করোনার সময় সরকার সান্ত্বনা দিয়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ভালো আছে, আরও বেশি বেশি টাকা আসছে। যখন বৈদেশিক মুদ্রা কমার কথা তখন আরও বাড়ছে, সরকার মিথ্যা কথা বলে। এখনও আমাদের যথেষ্ট পরিমাণে বিদেশ থেকে পণ্য আমদানি করতে হয়। আমদানি যদি করতে হয় 10 টাকার, সরকারের ব্যবসায়ীরা সেটাকে বলে 16 টাকা, বাকি 6 টাকা তারা পাচার করে। তিনি আরও বলেন, সরকারি ব্যাংক থেকে প্রতি বছর 70,000 থেকে 1,00,000 কোটি টাকা বিদেশে পাচার হয়। এছাড়া হুন্ডির মাধ্যমেও বিদেশি বিভিন্ন উপায়ে আরও 1,00,000 কোটি টাকা পাচার হয়ে যায়। সরকার এই সম্পর্কে কিছু জানে না। এখন সরকারি ও আধা সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর বন্ধ করে দিয়েছে, কারণ তাদের কাছে ডলার নেই। সরকারি কর্মচারীদের বিদেশ ভ্রমণ বন্ধ করেন, কিন্তু মন্ত্রীরা কী পরিমাণ বিদেশ গেছেন কোনো প্রয়োজন ছাড়া তার হিসাব করেন। শুধু সরকারি কর্মচারীদের দোষ দিয়ে লাভ কী হবে? বিএনপি সন্ত্রাসের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় যেতে চায়, বলেছেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসী রাজনৈতিক দল বিএনপি সন্ত্রাসের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় যেতে চায়। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসবে জনগণের ম্যান্ডেট নিয়ে, কারণ আওয়ামী লীগের শক্তির উৎস দেশের জনগণ। দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে কোনো শক্তি আওয়ামী লীগকে পরাজিত করতে পারবে না উল্লেখ করে তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে জনগণকে সাথে নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ বিজয়ের বন্দরে পৌঁছাবে ইনশাল্লাহ। বাংলাদেশকে শ্রীলঙ্কা, পাকিস্তান ও আফগানিস্তানের সাথে তুলনা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির নেতাদের বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, যতদিন শেখ হাসিনা নেতৃত্বে থাকবেন ততদিন বাংলাদেশ শ্রীলঙ্কা, আফগানিস্তান কিংবা পাকিস্তানের সাথে তুলনা নয়, বাংলাদেশকে তুলনা করা হবে আমেরিকা, ইউরোপের সাথে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশে এসেছিলেন বলেই বাংলাদেশে আজ অন্ধকার থেকে আলোর পথের যাত্রী। শেখ হাসিনা এসেছিলেন বলেই বাংলাদেশে আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে। বঙ্গবন্ধু কন্যা দেশে এসেছিলেন বলেই অবরুদ্ধ গণতন্ত্র আজ শৃঙ্খলমুক্ত হয়েছে। গত 13 বছরে শেখ হাসিনার উন্নয়ন অর্জন বিএনপিকে বিপাকে ফেলে দিয়েছে দাবি করে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে দেশে এমন কোনো উন্নয়ন করেনি যা থেকে তারা জনগণের কাছে ভোট চাইবে। জুন মাসেই চন্দ্রলোকিত পূর্ণিমার রাতে পদ্মা সেতু থেকে দাঁড়িয়ে বাংলার মানুষ পূর্ণিমার চাঁদ দেখতে পাবে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, আগামী সপ্তাহের শেষে সামারি পাঠাবেন নেত্রীকে, তিনি তখন সময় দেবেন, সেই সময়ে আমরা পদ্মা সেতু উদ্বোধন করব। ওবায়দুল কাদের বলেন, দুর্নীতির অভিযোগ দিয়ে বিশ্বব্যাংক তাদের সহযোগিতায় হাত ফিরিয়ে নিয়েছিল। সেই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বজ্রকণ্ঠে বলেছিলেন, বিশ্বব্যাংক চলে গেলেও আমরা আমাদের টাকায় পদ্মা সেতু নির্মাণ করব। বঙ্গবন্ধু কন্যার সেই স্বপ্ন আজ সত্য পরিণত হয়েছে। তিনি বলেন, 13 বছর আগের বাংলাদেশ আর আজকের বাংলাদেশ কোথায়? শেখ হাসিনা ফিরে এসেছিলেন বলেই দেশের চেহারা পাল্টে গেছে। শেখ হাসিনা ফিরে এসেছিলেন বলেই বাংলাদেশ আজ অন্ধকার থেকে আলোর পথের যাত্রী। শেখ হাসিনা এসেছিলেন বলেই বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। বঙ্গবন্ধু জাতিকে রাজনৈতিক স্বাধীনতা দিয়েছেন আর শেখ হাসিনা অর্থনৈতিক মুক্তি দিয়েছেন। আমাদের আজকের মুক্তি সংগ্রামের কান্ডারি শেখ হাসিনা। এই নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপের প্রশ্নই ওঠে না, বলেছেন মোশাররফ। বর্তমান নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপের প্রশ্নই আসে না মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেছেন, নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে নাকি সংলাপ করবেন। স্বৈরাচারী ফ্যাসিবাদ সরকার ক্ষমতায় থাকাকলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই নির্বাচনে যাবে না। নাসিমউদ্দিন পিন্টুকে স্মরণ করে খন্দকার মোশাররফ বলেন, পিন্টুকে সরকার তিলে তিলে হত্যা করেছে। পিন্টুর মতো ইলিয়াস আলী ও চৌধুরী আলম সহ আমাদের অনেক নেতাকেও গুম করে এবং হত্যা করা হয়েছে। ইনশাল্লাহ বাংলাদেশে একদিন এই হত্যাকারীদের বিচার হবে, এদেশের জনগণ সেই বিচার করবে। বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আমরা যে নির্বাচন চাই তা হবে শেখ হাসিনার পতন অথবা পদত্যাগের মাধ্যমে সংসদ বাতিল এবং নির্দলীয় নিরপেক্ষ সরকার অধীনে সেই নির্দলীয় সরকারই অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা নেবে। তারা যখন নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করবে তখন আমরা সেই কমিশনের সঙ্গে কথা বলবো। খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের কঠোর সমালোচনা করে খন্দকার মোশাররফ বলেন, আজকে যারা ক্ষমতায় আছে তারা ভালো নেই, তাদের ঘুম হয় না, সেজন্য তার মতো অবৈধ প্রধানমন্ত্রীর মুখে এমন অসংলগ্ন ও কুরুচিপূর্ণ বক্তব্য আসে। ঘুম ভালো হলে একজন মানুষ এমন বক্তব্য দিতে পারে না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।